7 দিন থেকে জ্বর ছিল, এখনও গলার অবস্থা খারাপ, তাও একটু ভিডিও দিলাম তোমাদের জন্য। এই 10 দিন তো কোনো ভিডিও দিইনি, কিছুটা করেছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার চ্যানেলটা। আর হচ্ছে পেঁপের ডালটা ভেজে নিয়েছি, জ্বরের মধ্যে পেঁপের ডাল খেতে খুবই ভালো লাগে, মুখটাও ছাড়ে তার জন্য। পেঁপের ডাল হয় অবশ্যই জানাবে। আর এই খোসা শুদ্ধ রসুন দিয়ে হবে শাক। আর জিরাটাকে শিখেছি, খোসা শুদ্ধ রসুন দিলে শাকের ফ্লেভার ভালো থাকে। অতটা ধীরে ধীরে করে আমার শাক কেটেছে, আজকাল আমি তো পারি না। ইঞ্চুদিকে কেটে দেয়, আজকে আমাকে কেটে দিয়েছে। যদি আসিনি তাই এই রান্নাগুলো আমি করলাম, কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে। একদম ঘিরে দিলি ওকে, আমার মা তো ভালো কাটতে পারে বলে আমি তো আর আমার হাতের কাটা নষ্ট হয়ে গেছে, আমি আর কাটি না, মাকেই ছেড়ে দিই সবজি কাটাতে। 2 hours later আমাকে দিয়ে দাও এখানটা। এটা হচ্ছে গিয়ে শাক যেটা বানালাম, আর হয়েছে ডাল, তেঁতোর ডাল, পটল আলুর তরকারি, এটা ঢেঁড়স আলু ভাজা। তার সাথে একটা মা আজকে স্যালাড করেনি, গোটা শশা কেটে দিয়েছে। মহিলা তো সবসময় মানে গ্যাটিস দিতেই পারে না, মা মা গ্যাটিস দিয়েছো না আজকে? কি শশা চারি দিতে বললো? এই তো শাক দিয়ে খাবো আগে, হাতে তরকারি হয়ে গেলে আমি দুটো তরকারি খেয়ে উঠে যাই। একটু শাক দাও তো, চামচটা একটু বেশি করে নিয়েছি। এরম করে শাকটা এত ঝিরি ঝিরি করে কেটেছে না, কত জল বেরিয়েছে। শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। জানি না, টানটুনি মনে হয়। তাহলে উচ্ছে দিয়ে কেউ ডাল করে? টকের ডাল এখন খেতে হয় না, তবে একটু একটু করে খেলাম। আজকে নিরামিষ ভালো খাওয়া, মাছের ঝোল নেই রোজ শুক্রবারে। তুমি কি বলো মাছের ঝোল নেই? হ্যাঁ সেটাই তো বলছি, শুক্রবার হলেই আমার মা বলে মাছের ঝোল নেই। এই যে ডাল দিয়ে খাও, ডাল আছে।
পটল আলুর তরকারি আছে, ডাল আছে, আর এটা হয়েছে গিয়ে ছানার তরকারি, একটু গাজর আর একটু আলু দিয়েছি যেহেতু মায়ের আলু খাওয়া বারো, গাজর আর আলু মিশিয়ে দিয়েছি। এটা ছানার কোফতা করে তরকারি হয়েছে, গাজর আর আলু মিশানো আছে। কাশ হম কভি না মিলতে, হম কভি না মিলতে তো আচ্ছা হতা, দূর হি রহতে তো আচ্ছা হতা, জজ্বাত টটোলনে কি বজায়ে, আগর কিসমত খঙ্গালতে তো আচ্ছা।